নমস্কার বন্ধুরা, বিএমটিএক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা ফটো তোলেন যখন আপনাদের মোবাইল দিয়ে, তো ফটোতে অনেক সময় কি হয়, একটা ওয়াটারমার্ক চলে আসে। ধরুন আপনার মোবাইলের মডেল নাম্বার রেডমি নোট সেভেন, তো দেখবেন শুট বাই রেডমি নোট সেভেন এরকম একটা লেখা আপনার ফটোতে নিচের দিকে চলে আসে। তো এখন আপনি চাইছেন যে ওই ওয়াটারমার্ক, যেটাকে বলা হয় ওয়াটারমার্ক, ওই ওয়াটারমার্কটাকে রিমুভ করতে, বা এরকমটা যদি চান যে ওই শুট বাই রেডমি নোট সেভেন এবং নিচে থাকবে আপনার নাম, বা শুট বাই আপনার নাম রোহিত দাস, দেবাঞ্জন দাস এরকম করে কোনো কিছু লেখা থাকবে ফটোর উপরে ওয়াটারমার্ক হিসাবে, তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল রয়েছে। কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে ওটাই দেখাতে চলেছি কীভাবে আপনি আপনার ফটোতে ওয়াটারমার্ক হিসাবে আপনার নামটা অ্যাড করবেন, বা ওয়াটারমার্ক যদি না থাকে কীভাবে আনবেন, বা ওয়াটারমার্ক যদি থাকে তাহলে কীভাবে রিমুভ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং হেল্পফুল হবে, আপনাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং ভিডিওটা দেখার পরে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএমটিএক্সকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখতে ভুলবেন না। তাহলে চলুন বন্ধুরা, আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চলে এসেছি আমার মোবাইলের স্ক্রিনে, তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আমি আপনাদেরকে সর্বপ্রথম একটা ফটো শ্যুট করে দেখাই, এবং অ্যাকচুয়াল ফটোতে কী দেখায় সেটা আপনাদেরকে দেখাই। তো আমি আমার ক্যামেরাটা অন করব, এবং ক্যামেরাটা অন করে আমি একটা ফটো এখন তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আমি ফটো একটা তুলে নিলাম, এবং ফটোটা আমি ওপেন করছি, দেখুন কী দেখায়। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু নিচের দিকে লেখা রয়েছে পোকো শর্ট অন পোকো M2 প্রো, এবং ডান দিকে দেখুন একটা ডেট এবং টাইম দেওয়া রয়েছে 29/9/2021 এবং 14:46। তো দেখুন এখানে কিন্তু এই যে ওয়াটারমার্ক ফটোর উপরে, এটাও আপনাদের ফোনে যখন ফটো শ্যুট করেন তো এরকম ওয়াটারমার্ক আসে। তো এখন চাইছেন আপনি এই ওয়াটারমার্কটা রিমুভ করতে, বা এই যে পোকো শর্ট অন পোকো M2 প্রো লেখা রয়েছে, পোকো শর্ট অন পোকো M2 প্রো লেখা থাকবে এবং নিচে থাকবে আপনার নাম, ধরুন আপনার নাম দেবাঞ্জন দাস, অভিষেক সামন্ত এরকম কিছু নাম থাকবে। তো আপনি চাইছেন সেটা করতে, তো তার জন্য বন্ধুরা আপনাদেরকে কিন্তু যেটা করতে হবে, আপনাদেরকে আপনার মোবাইলের যে ক্যামেরা রয়েছে সেই ক্যামেরা ওপেন করতে হবে। এবং ক্যামেরাটা ওপেন করার পরে দেখুন বন্ধুরা, একদম উপরে কর্নারের দিকে থ্রি লাইন রয়েছে, এই থ্রি লাইনে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু অনেক অপশান এসছে, এই অপশানের মধ্যে কিন্তু সেটিংস বলে একটা অপশান রয়েছে, দেখুন একদম নিচের দিকে দেখুন বাম দিকে একটু রয়েছে সেটিংস বলে আইকন, তো এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সেই ওয়াটারমার্ক সর্বপ্রথম একটা অপশান রয়েছে, দেখুন ওয়াটারমার্ক রয়েছে। তো দেখুন এখানে কিন্তু অন রয়েছে, আমার এটা অন রয়েছে ওয়াটারমার্ক, দেখুন পাশে দেখুন এখানে অন রয়েছে। তো আপনাদেরও যদি এই সেটিংসটা অন করা থাকে, আপনারা যদি চান যে আপনার ফটোতে কোনো ওয়াটারমার্ক না আসুক, তাহলে আপনারা এই ওয়াটারমার্কে ক্লিক করবেন। এবং এই যে দেখুন দুটো কিন্তু বাটন অন রয়েছে, অ্যাড টাইম স্ট্যাম্প অন ফটোস, মানে টাইম এবং ডেট যেটা উঠছে ডান দিকে সেটা বন্ধ করার জন্য এটা বন্ধ করবেন। এবং দেখুন নিচে তারপরে রয়েছে ডিভাইস ওয়াটারমার্ক। তো একদম যদি আপনারা চান সব কিছু ওয়াটারমার্ক একদম হাইড করে দিতে বা রিমুভ করতে, মানে যখনই আপনি কোনো ফটো তুলবেন তো আর ওয়াটারমার্ক আসবে না, তো তার জন্য আপনারা কী করবেন, এই ডিভাইস ওয়াটারমার্কে ক্লিক করে বাটনটাকে ডিসেবল করে দিবেন। কিন্তু বন্ধুরা, এখন আপনারা যারা চাইছেন যে আপনার ফটো শ্যুট বাই রেডমি নোট 9 এবং দেবাঞ্জন দাস বা রোহিত দাস এরকম নাম দেখাবে, তার জন্য আপনাকে কী করতে হবে, এই ডিভাইস ওয়াটারমার্ক বাটনটাকে অন করতে হবে, এবং তার নিচে দেখুন কাস্টম ওয়াটারমার্ক বলে একটা অপশান রয়েছে। তো আপনারা কী করবেন, এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখুন বন্ধুরা, আপনার মোবাইলের যে মডেল নাম্বার সেইটা কিন্তু ডিফল্টে থাকে, দেখুন শর্ট অন পোকো M2 প্রো, এটা আমার মোবাইলের মডেল নাম্বার বা মডেল নেম, তো এখানে শর্ট অন পোকো M2 প্রো হচ্ছে এটা লেখা রয়েছে। তো আপনি চাইছেন যে আপনার নামটা লিখে রাখতে, তো তার জন্য আমি এখানে আমার একটা নাম লিখে দিচ্ছি, দেখুন বিএমটিএক্স এটা লিখে দিলাম, ঠিক আছে, এই বিএমটিএক্সটা লিখে দিলাম। এবার কী করব, আমি সেভ করে দিব। তো সেভ করার পরে এবার চলুন আমি আপনাদেরকে আমি একটা ফটো শ্যুট করে দেখাই, এবং অ্যাকচুয়াল আগে কী দেখেছিল এবং এখন কী দেখাবে সেটা আপনাদেরকে প্রুফ সময় দেখাই। তো তার জন্য আপনারা আবার আপনাদের ক্যামেরা অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এবং একটা ফটো শ্যুট করবেন। তো দেখুন আমি একটা ফটো তুলে নিলাম, এবার আপনাদেরকে ফটোটা ওপেন করে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে পোকো শর্ট অন পোকো M2 প্রো এরকম কিছু কিন্তু আর দেখায়নি, পোকো লেখা রয়েছে এবং শেষে নিচের দিকে দেখুন বিএমটিএক্স লেখা রয়েছে। তো এখানে আপনারা জুম করে দেখতে পাচ্ছেন, দেখুন এখানে জুম করে দেখাচ্ছি, পোকো লেখা রয়েছে এবং বিএমটিএক্স লেখা রয়েছে। তো আপনাদের ধরুন রেডমি নোট 7 এরকম একটা রেডমি দিবে ওপরে, এবং আপনার নাম যদি দিতে চান দেখুন এখানে বিএমটিএক্সের জায়গায় আপনার নামটা লিখে দিবেন, এখানে কিন্তু নামটা দেখাবে। তো এইভাবে কিন্তু আপনারা ফটোতে আপনার নাম সমেত
যে কোনো একটা ওয়াটারমার্ক দিতে পারবেন। এবং আপনি যদি মনে করেন যে ওয়াটারমার্ক রিমুভ করতে বা ওয়াটারমার্ক না থাকলে, আপনাদেরকে সেটিংসটা আমি দেখিয়ে দিয়েছি, এই ক্যামেরা সেটিংসের মধ্যেই কিন্তু ওই সেটিংসটা রয়েছে। ক্যামেরা ওপেন করবেন এবং কর্নারের থ্রি লাইনে ক্লিক করে এই যে সেটিংস অপশানটা রয়েছে বাম দিকে, এখানে ক্লিক করবেন এবং এই ওয়াটারমার্ক সর্বপ্রথম অপশান রয়েছে, ওয়াটারমার্ক অপশানটা অন করে দিবেন। যদি আপনাদের অন থাকে, যদি রিমুভ করতে চান তাহলে অফ করে দিবেন, না হলে যদি না থাকে তাহলে অন করে দিবেন। এবং এইভাবে কিন্তু আপনারা প্রত্যেকটা ফটোর ওয়াটারমার্ক হিসাবে আপনি আপনার নাম অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের হেল্পফুল ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল বিএম টিপসকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখতে ভুলবেন না। তো বন্ধুরা, এখানেই আজকের মতো ভিডিওটা শেষ হচ্ছে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ইন্টারেস্টিং ভিডিওতে।